আম এট দ্য কার হবে নাকি আম অন দ্য কার হবে নাকি আম ইন দ্য কার হবে তিনটাই হবে প্রেপোজিশনটা আসলে আপনি কি বুঝাচ্ছেন তার উপর ডিপেন্ড করে ওকে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি আমি খুব ইজি একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই एग्जांपलটা বুঝতে পারলে আর কোনো প্রবলেম হবে না যেমন আম ইন দ্য কার হবে এট দ্য কার হবে অন দ্য কার হবে তো আমি যখন বললাম আম অন দ্য কার তার মানে কি আমি কারের উপর উঠে বসে আছি এখন ধরুন আপনি একটি ক্রস রোডের মধ্যে আছেন বা একটা চৌরাস্তাতে আছেন তো আপনার বন্ধু আপনাকে লোকেট করতে যাচ্ছে যে আসলে আপনি কোথায় অবস্থান করছেন তো ও কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছে না তো আপনি তাকে বোঝানোর জন্য বললেন আমি কারের সামনে আছি বা আমি কারের আশেপাশে আছি তখন আমি বলবো কি আম এট দ্য কার আম এট দ্য কার মানে কি আমি কারের আশেপাশে আছি ওকে সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে জাস্ট তাকে একটা লোকেশন বুঝানোর জন্য আমি কার বলেছি এটা বুঝাচ্ছি না যে আমি কারের মধ্যে আছি এখন ধরুন আপনার বন্ধু ওই জায়গাটিতে চলে আসলো ততক্ষণে আপনি কারের মধ্যে ঢুকে গেছেন সে বন্ধু তুমি কই আমি তো কারের সামনে চলে আসলাম তোমাকে পাচ্ছি না তখন আপনি বললেন ইন কার আমি কারের মধ্যে আছি অর্থাৎ আপনি যদি কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝান তখন ইন ব্যবহার করবেন জাস্ট একটা লোকেশন একটা পয়েন্ট অফ লোকেশন মানে একটা বিন্দুর মতো একটা লোকেশন যদি আপনি বোঝান তখন আপনি কি বলবেন অ্যাড ব্যবহার করবেন যেখানে আপনার উদ্দেশ্য জাস্ট আপনি কই তা বোঝানো তখন আপনি অ্যাড ব্যবহার করবেন আর সিম্পল একটা एग्जांपल দেই ধরুন আপনি ইউনিভার্সিটিতে আছেন আপনার মা ফোন করে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আছেন তখন কিন্তু আপনি ইউনিভার্সিটির মধ্যে নাই আপনি ইউনিভার্সিটির পাশে একটা ফটোকপির দোকানে আছেন আচ্ছা আপনি যদি বলেন যে মা আমি ইউনিভার্সিটিতে আছি আপনি কি মিথ্যা বলছেন না আপনি তো মিথ্যা বলেননি কিন্তু আপনি তো আবার ইউনিভার্সিটির মধ্যেও নাই তো আপনি কেন বললেন ইউনিভার্সিটিতে আছে দেখুন এই কথাটা কিন্তু মিথ্যা হচ্ছে না কারণ আপনার মা কিসের মধ্যে আপনি অবস্থান করছেন তা জানতে চাচ্ছেন না উনি আসলে আপনার লোকেশনটা কই বাজারে আছেন নাকি আপনি বললেন আপনি ইউনিভার্সিটিতে আছেন হ্যাঁ ফটোকপির দোকান মানে আসলে তো আপনি ইউনিভার্সিটিতে গিয়েছেন তার মানে আপনি ইউনিভার্সিটির আশেপাশে আছেন ওই জন্য আপনি অ্যাড ব্যবহার করলেন এখন ধরুন একটা অকারেন্স বা একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেল তখন আপনার মা খুব টেনশন করে কল দিলেন যে তুমি কই আছো তখন আপনি তাকে আশ্বস্ত করার জন্য বললেন যে মা আমি ইউনিভার্সিটিতে আছি মানে ইউনিভার্সিটির মধ্যে আমি আছি ইউনিভার্সিটি চত্বরের মধ্যে আমি আছি মানে আপনি ওইখানের মধ্যে নিরাপদে আছেন তা বোঝানোর জন্য আপনি কি বললেন আম ইন দা ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটিতে আছি মানে ইউনিভার্সিটি চত্বরের মধ্যে আছি অর্থাৎ অ্যাট দা ইউনিভার্সিটিও বলা যাবে ইন দা ইউনিভার্সিটিও বলা যাবে প্রবলেম নাই ডিপেন্ড করছে আসলে আপনি কোন উদ্দেশ্যে তা ব্যবহার করছেন তো আশা করি এই ব্যাপারটি নিয়ে ভবিষ্যতে আমাদের আর কোনো প্রবলেমে পড়তে হবে না আমাদের লোকেশনটার আয়তন যদি হয় পাড়া মহল্লার চাইতে ছোট তাহলে অ্যাড করব বড় হলে ইন করব আর যদি আমি বুঝাই যে কোনো কিছুর ভিতরে আছে তাহলে কোনো ফ্যাক্ট না যে জিনিসটা কত বড় তখন আমি ইন ব্যবহার করব আর জাস্ট অ্যাজ এ লোকেশন হিসেবে যদি কোনো জায়গার কথা আমি উল্লেখ করতে চাই তখন আমি অ্যাট ব্যবহার করব